ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। কিরে আমার চেহারা কই? সাবস্ক্রাইবার না হইলে তো চেহারা দেখাম না। না ভাই এমন করিস না, কত কল চুপ করে আমি ছবি তুলছি এডিট করছি ভাই, আমার চেহারা দেখা। কইলাম না তোর আগে 1 লাখ সাবস্ক্রাইবার হবে তো। এটা কোনো কথা? হুম কথা। আচ্ছা ভালো কথা তুই আমার চেহারা দেখাস না, কিন্তু আমার মাথার মধ্যে চারুপাশে এগুলো কেন ঘুরতাছিল? কারণ তোর ভিডিও সুন্দর হয় না। না না এগুলো তোরে কে বলছে? কোনো প্রমাণ আছে? হুম আছে। আচ্ছা আমার প্রমাণ দেখাও। তুই তোর চ্যানেলে যায় তোর ভিডিওতে কোনো কমেন্ট নাই, লাইক নাই, সো এটা মানে বোঝা যায় যে তুই একটা বট, আর তোর ভিডিও সুন্দর হয় না। তো আমার এখন কি করার? তোরে ভালো ভিডিও বানাতে হবে, দেন তালার মতো ভিডিও মজা করে বানাতে হবে, তারপরে তোর ফেস্টিভ্যাল করবো, বুঝছস? আচ্ছা আমি যাবো না, চালাবো। কি কইলি? আমি তোর ফেস্টিভ্যাল তো দূরে থাক, তোর চ্যানেলে আমি আর যোগাযোগই করবো না। ভাই 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 এমন করিস না, তুই যোগাযোগ না করলে আমার চ্যানেলে কি হবে ভাবে? কি বাবা, তো নেক্সট টাইম আমার সাথে কোনো আর কোনো ঝগড়া জাতি করতে পারবি না, আর নিজের চ্যানেল যে তোর চ্যানেল যেই বকাবকি করাস এরকম আর করতে পারবি না, বুঝছস? হুম বুঝছি। তো এখন থাক তুই, আমি এখন ভাত খামু, একটু ঘুমাইতে হবে আর একটু বাবা করতে হইব, তো থাক তুই। তো আমার চ্যানেল আগে তোর সাবস্ক্রাইবার বাড়ো, তারপরে যে আমি ভাবতেছি, ওকে? আগে তোর তুই বিখ্যাত সাবস্ক্রাইবার পাওয়ার জন্য, বুঝছস? টাটা। যা যা এখান থেকে যা যা। ও গাইস বিখ্যাত চাই তুই তো সাবস্ক্রাইবার, যারা যারা ভিডিওটা মজা পেয়েছেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ভাই আমার ফেস্টিভ্যাল দেখাবেন।